কৈলাসহ সোনামুড়া এলাকার মনু নদীর পাড়ে অজ্ঞাত পরিচয় মাঝ বয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য অনুকুটি জেলা হাসপাতালে পাঠিয়েছে। কৈলাসহর পৌর পরিষদের 16 নং ওয়ার্ড সোনামুড়া এলাকায় মনু নদীর উপর সোনামুড়া ছন্তৈল পাকা সেতু নির্মাণের কাজ চলছে বেশ কিছুদিন ধরে। মঙ্গলবার সকালবেলা নদীর তীরে নির্মীয়মান সেতু সংলগ্ন এলাকায় জলের মধ্যে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা সাথে সাথে খবর দেওয়া হয় কবিতা শহর থানায়। প্রাথমিকভাবে কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক তদন্ত শুরু করে। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা। মৃতদেহ উদ্ধার করা হলেও মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিক ধারণা, কোনো মাঝবয়স্ক ব্যক্তির মৃতদেহ হতে পারে এবং মৃতদেহের একাধিক জায়গায় আবির লাগানো রয়েছে। পুলিশ মৃতদেহ অনুকুটি জেলা হাসপাতালে মর্গে পাঠিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। একটা লাশ পাওয়া গেছে, যেখানে ব্রিজের কাজ চলতেছে, যেখানে আমরা পুলিশ খবর দিয়ে তারা আইসে তদন্ত করার লাগে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ, বাইট, এসডিপিও চন্দন সাহা।